জয়পুরহাটের পাঁচ বিবি থেকে ট্যাপেন্টা ডলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। জয়পুরহাট থেকে মোহাম্মদ মনোয়ার হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। র‍্যাব-৫ CPC-3 এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, 7 মার্চ বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ CPC-3 এর গোয়েন্দা দল জয়পুরহাটের পাঁচ বিবি বাজার তিন মাথার মোড় হতে 105 পিচ ট্যাপেন্টা ডলসহ মাদক ব্যবসায়ী শ্রী শুভ মহন্ত ও মোহাম্মদ রাশেদ রানাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃত আসামি শুভ মহন্ত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাশেদের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরেই র‍্যাব-৫ CPC-3 এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামিদেরকে মাদক ক্রয় বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন তিন মাথার মোড় এলাকা থেকে র‍্যাব-৫ CPC-3 এর একটি আভিযানিক দল আটক করে। গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।